সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। রাশিয়া হামলা চালাবে না ইউক্রেন, বললেন জেলেনস্কি। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে পিআইজে। কর্ণাটকে বিজেপি মুখ্যমন্ত্রীর পদত্যাগ। ইসরায়েলে ভাঙা গড়ের খেলায় ফিলিস্তিনি বেদুইনরা। সামরিক কম্পাউন্ডে হামলা নিয়ে যা জানালো পাকিস্তানি সেনাবাহিনী। এবং সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়ে সংঘর্ষে নিহত এক, 144 ধারা জারি। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। রাশিয়া হামলা চালাবে না ইউক্রেন, বললেন জেলেনস্কি। ইউক্রেনের রাশিয়ার লক্ষ্যবস্তুতে আঘাত করার কোনো পরিকল্পনা নেই। জার্মানিতে চ্যান্সেলর ওলাফ সলজের সঙ্গে আলোচনার সময় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই কথা বলেন। তিনি আরো বলেন, আমরা রাশিয়ার ভূখণ্ডে হামলা করছি না, অবৈধভাবে দখল করা এলাকাগুলো দখলমুক্ত করার জন্য আমরা পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছি। অপরদিকে সোলজ ইউক্রেনকে যতদিন প্রয়োজন ততদিন সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন। শনিবার দিবাগত রাত 12টার দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বহনকারী বিমান বার্লিনে অবতরণ করেন। রাশিয়ার আক্রমণের পর প্রথমবারের মতো জার্মান সফরে গেছেন তিনি। শনিবার জার্মানি ইউক্রেনের জন্য সামরিক সহায়তার ঘোষণা দিয়েছেন। নিরাপত্তার কারণে জার্মানি সরকার জেলেনস্কি কোথায় যেতে পারেন সে সম্পর্কে বিশদ তথ্য প্রকাশ করেন। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে পিআইজে। ভয়াবহ সংঘর্ষের পর মিশরের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ দল পিআইজে। শনিবার 13 মে স্থানীয় সময় রাত 10টা থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। মিশরের আল কাহেররা সংবাদ মাধ্যমের বরাতে রবিবার এই খবর জানিয়েছে আল জাজিরা। আন্তঃসীমান্ত সংঘর্ষে শুরুটা হয়েছিল 2021 সালের 10 দিন ব্যাপী যুদ্ধের মাধ্যমে। চলতি মাসের 9 তারিখ থেকে আবারও ভয়াবহ রূপ ধারণ করে সংঘর্ষ। সেদিন ইসরায়েলি বিমান হামলায় 3 ঊর্ধ্বতন ইসলামিক জিহাদ কমান্ডার নিহত হন। এক ঘোষণায় মিশর জানিয়েছে, এই যুদ্ধবিরতির মাধ্যমে উভয় পক্ষই বেসামরিক জনগণের উপর হামলা, বাড়িঘরের ধ্বংসযজ্ঞ চালানো থেকে বিরত থাকবে। ইসলামিক জিহাদ গ্রুপের মুখপাত্র দাউদ শিহাব বলেন, মিশরের যুদ্ধবিরতি ঘোষণার সঙ্গে সম্মতি জানাচ্ছি আমরা। যতক্ষণ পর্যন্ত ইসরায়েলের এই চুক্তি মেনে চলবে ততক্ষণ পর্যন্ত আমরাও মেনে চলব। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, ফিলিস্তিনিরা আবারও কোনো রকেট হামলা করবে কিনা এর উপর নির্ভর করছে যুদ্ধবিরতি। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেব আমরা। গত এক বছরে ইসরায়েল ফিলিস্তিনের দূরত্ব আরো বেড়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর নিয়মিত অভিযান এবং নির্বিচারে হত্যায় ফিলিস্তিনিদের খুব চরমে পৌঁছেছে। গত বছর ইসরায়েলের চরম ডানপন্থী সরকার ক্ষমতায় আসার পর থেকে আগ্রাসন বাড়ে। এর জেরেই মূলত বা সাম্প্রতিক মারাত্মক সংঘর্ষের উৎপত্তি। কর্ণাটকে বিজেপি মুখ্যমন্ত্রীর পদত্যাগ। ভারতের কর্ণাটক রাজ্যের নির্বাচনে পরাজয়ের পর ভারতীয় জনতা পার্টি বা বিজেপির মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই শনিবার পদত্যাগ করেছেন। তিনি শনিবার গভর্নর থাওয়ারচাঁদ গেহলটের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। বোম্বাই সাংবাদিকদের বলেন যে তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। কংগ্রেসের প্রতি ব্যাপক সমর্থন দেখার পর বোম্বাই পরাজয় স্বীকার করে নেন। ভারতের নির্বাচন কমিশন জানায়, কর্ণাটক রাজ্য বিধানসভা নির্বাচনে কংগ্রেস 136টি আসনে জয়ী হয়েছে। বিজেপি পেয়েছে 65টি আসন, জনতা দল বা জেডিএস 19 এবং অন্য দুটি একটি করে মোট 2 আসন পেয়েছে। ভারতের দক্ষিণাঞ্চলে বিজেপি শাসিত রাজ্য কর্ণাটক হাতছাড়া হল দলটির। কর্ণাটকে জয় উজ্জীবিত কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খার্গে বলেছেন, কর্ণাটকের ফলাফল থেকে পরিষ্কার হয়েছে যে ভারতের দক্ষিণাঞ্চল এখন বিজেপি মুক্ত। এবছরের প্রথম দিকে খার্গে দলের প্রধানের দায়িত্ব গ্রহণের পর কর্ণাটকের নির্বাচন হল দলটির বড় জয়। 2018 সালের রাজ্য বিধানসভা নির্বাচনে 104টি আসন নিয়ে বিজেপি রাজ্যটিতে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে। কংগ্রেস 80 আসন ও জেডিএস 37টি আসন পায়। আগামী বছর লোকসভা নির্বাচনের আগে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান ও তেলেঙ্গানা রাজ্যে বিধানসভার নির্বাচন হবে। এসব নির্বাচনে নতুন গতি সঞ্চার কংগ্রেসের প্রচেষ্টার সময় কর্ণাটকে বড় জয় পেল দলটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্ণাটকে জয়ের জন্য কংগ্রেসকে অভিনন্দন জানিয়েছেন। তিনি রাজ্যে বিজেপি কর্মীদের কঠোর প্রচেষ্টার প্রশংসা করে বলেন, আগামীতে তার দল রাজ্যটি আরো ব্যাপকভাবে কাজ করবে। 224 আসন বিশিষ্ট কর্ণাটক রাজ্যের নির্বাচন অনুষ্ঠিত হয় 10 মে। এই নির্বাচনে 72.68% ভোট পড়ে। সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার 113টি আসন।
এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, কর্ণাটকে ঘৃণার বাচ্চা বন্ধ হয়ে গেলে খুলে গেছে ভালোবাসার দুয়ার। ভারত জোড়ো যাত্রার সময় তার স্লোগানও ছিল এইরকম। তামিলনাড়ু থেকে কাশ্মীর পর্যন্ত 4000 কিলোমিটার হাঁটার সময় বারবার রাহুল বলে এসেছেন, ঘৃণার বাচ্চার আমি ভালোবাসার দোকান খুলতে এসেছি। কর্ণাটক জয় রাহুলের সেই স্লোগান আংশিক সত্য করল। ইসরায়েলে ভাঙা গড়ার খেলায় ফিলিস্তিনি বেদুইনরা। 1992 সাল, নাকাব ডেজার্টের ভেতর আচরণক বেদুইন গ্রাম, তা স্বীকৃতি দেয়নি ইসরায়েলি সেনারা। সেখানে মোহাম্মদ আবু কায়দার তাকিয়ে তাকিয়ে দেখছেন তার মারঘর বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে ইসরায়েলি সেনারা। তখন আবু কায়দারের বয়স 10 বছর। তিনি পাথর আর কংক্রিট দিয়ে পরিবারের ঘর তুলতে সহায়তা করছেন। আগের চেয়ে এবারের ঘর কিছুটা দুর্বল হয়েছে। বাড়ির নির্মাণ কাজ শেষ হওয়ার মাত্র কয়েকদিনের মধ্যে আবার তাদেরকে উচ্ছেদ নোটিশ। এসব বাড়িঘরকে বেআইনি উল্লেখ করে তা ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হলো। ফলে কায়দারকে আবারও তাকিয়ে দেখতে হয় তাদের বাড়িঘর আবার মাটির সঙ্গে মিশে যাচ্ছে। আবু কাদের বয়স এখন 41 বছর। তিনি বলেন, ওই সময় আমার বয়স ছিল অনেক কম, তাই বিধিবিধান সম্পর্কে কিছু জানতাম না। আমি শুধু জানতাম আমাদের যে কোনো মানুষের তাদের বাড়িঘর নির্মাণ করে তা নবায়ন করে শান্তিতে বসবাস করার অধিকার আছে। তারপর কেটে গেছে কমপক্ষে 30 বছর, কিন্তু ওই যে ভাঙ্গা এবং নতুন করে গড়ার ধারা শেষ হয়ে যায়নি। ফিলিস্তিনি বিদ্রোহীরা যেসব অবকাঠামো নির্মাণ করেছেন বা করছেন তার বিরুদ্ধে ক্যাম্পেইন জোরালো করেছে ইসরায়েলি সরকার, ফলে ভাঙ্গা গড়ার ধারা ত্বরান্বিত হয়েছে। নাকাব বা নেকেব ডিজার্টে বেদুইনদের আইনি পরামর্শ দেয় আরব বংশোদ্ভূত ইহুদিদের সংগঠন নেকেব কোএক্সিস্টেন্স ফোরাম ফর সিভিল ইকুয়ালিটি বা এনসিএন। তাদের সাম্প্রতিক তথ্যে দেখা যায়, নাকাব থেকে 6 বছরে বেদুইন এলাকা থেকে কমপক্ষে 15,000 বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে। বাড়িঘর ভেঙে দেওয়ার এই ঘটনায় ফিলিস্তিনিদের কাছে এখন কোন অস্বাভাবিক বিষয় নয়। 1948 সালে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়। তারপর থেকে নিজেদের ভূমি ছেড়ে যাননি নাকাব এলাকার ফিলিস্তিনি বেদুইনরা। দখলকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে বসবাসকারী ফিলিস্তিনিদের পরিবর্তে তারা ইসরায়েলিদেরকে নাগরিকত্ব দেয়। উত্তরের মরু এলাকায় স্বীকৃত এবং অস্বীকৃত গ্রামগুলোতে ইসরায়েল কর্তৃপক্ষ বারবার বাড়িঘর মাটির সঙ্গে গুড়িয়ে দিয়েছে। এই মরু এলাকায় বসবাসকারীদের বেশিরভাগই ইসরায়েলি বেদুইন। তাদের সংখ্যা 2 লাখ। 35টি বেদুইন গ্রামের মধ্যে মাত্র 11টি কি স্বীকৃতি দিয়েছে ইসরায়েল। এর অর্থ হলো বাকি সব গ্রাম বা বেশিরভাগ বাড়িঘরকে ইসরায়েলিরা দেখে অবৈধ হিসাবে। মরু এলাকায় অবকাঠামো নির্মাণের নিয়ম কানুন নিয়ন্ত্রণ করে ইসরায়েলি কর্তৃপক্ষ। জমির মালিকানা নিয়ে বিরোধ থাকার কারণে তারা অনেক গ্রামে নগর পরিকল্পনা বাস্তবায়ন করেনি। ফিলিস্তিনি বেদুইনরা বলছেন, বৈধভাবে কোনো অবকাঠামো নির্মাণের অনুমোদন প্রায় অসম্ভব, তাই স্বীকৃত অথবা অস্বীকৃত গ্রামের মধ্যে কার্যত কোনো পার্থক্য নেই, কারণ উভয় রকম বসতির মানুষরা ভবন নির্মাণের অনুমোদন পান না। তাদের কাছে পানি, বিদ্যুৎ, পয়ঃনিষ্কাশন এবং সড়কের সমস্যা। 2022 সালে সবচেয়ে বেশি 192টি বাড়ি ভেঙে ফিলিস্তিনিরা। এগুলো হলো অস্বীকৃত গ্রাম আলফুরা, স্বীকৃত শহর রাহাতের। নাকাব এলাকায় সবচেয়ে বড় বেদুইন শহর চালায় রাহাত। এই শহরে দ্বিতীয় সর্ববৃহৎ 176টি বাড়ি ভেঙে ফেলা হয়। এবছর ফেব্রুয়ারিতে বসবাসকারীদের মধ্যে 450টি বাড়ি ভেঙে ফেলার ক্ষেত্রে নতুন রেকর্ড গড়তে পারে। এনসিএফ এর সমন্বয়ক হুদা আবু ওবায়দ বলেছেন, এবছর সবচেয়ে বেশি বাড়ি ভেঙে ফেলা হবে বলে তারা আশঙ্কা করছেন। তিনি বলেন, এটা রাজনৈতিক সিদ্ধান্ত। যদি বামপন্থী সরকার ক্ষমতায় থাকতো তাহলে এমনটা হতো না, হতো ভিন্ন ভিন্ন। ফেব্রুয়ারিতে সাউদার্ন হক নামে উচ্ছেদ নোটিশ জারি করা হয়। এক্ষেত্রে ব্যবহার করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা। এর মাধ্যমে বেদুইনদের নতুন অবকাঠামো চিহ্নিত করা হয়। নতুন নির্মাণ করা হয়েছে এমন কোনো ভবন এভাবে খুঁজে পাওয়া না গেলে কি করা হয় তা ব্যাখ্যা করেছেন এনসিএফ এর প্রধান নির্বাহী কর্মকর্তা হাইয়ানোচ। তিনি বলেন, এক্ষেত্রে যেসব ভবন নতুন করে মেরামত করা হয়েছে, নতুন করে সাজানো হয়েছে, তাকে নতুন স্থাপনা হিসেবে ধরা হয়। উদাহরণ হিসেবে 1980-এর দশক এবং 2000-এর শুরুর দিকে নির্মাণ করা হয়েছে। এমন 60টি বাড়ি ফেব্রুয়ারিতে ভেঙে ফেলা হবে। আবু কায়দার বলেন, আমার বাড়ির চারপাশে এমন সব ভবন আছে যা 50 বছর আগে নির্মাণ করা হয়েছে। মায়ের মতে আবু কায়দার ও তার 3 ভাইয়ের বাড়ি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। 2021 সালে তার ভাইয়ের একটি বাড়ি হারিয়েছেন। মার ঘুমানোর জন্য নিজের বাড়িতে একটি রুম বানিয়েছিলেন আবু কায়দার, কিন্তু বাড়ি নির্মাণ শেষ হওয়ার পরপরই তার একটি নোটিশ পান, তাতে বাড়ি ভেঙে ফেলা বা উচ্ছেদের কথা বলা হয়। অন্যদিকে রিলিজিয়াস জিওনিস্ট পার্টির সঙ্গে জোটে শর্ত অনুযায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নাকাব এলাকায় নতুন ইহুদি বসতি নির্মাণের জন্য 160 কোটি শেকল বা প্রায় $40.3 লাখ অনুমোদন দেন। এর মধ্য দিয়ে 2 বছরের মধ্যে সেখানে জনসংখ্যা তত্ত্বের সমতা আনা হবে। 2022 সালে ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সরকার নাকাবে 4টি ইহুদি বসতি নির্মাণ অনুমোদন করবে। সামরিক কম্পাউন্ডে হামলা নিয়ে যা জানালো পাকিস্তানি সেনাবাহিনী।
পাকিস্তানে কথিত সন্ত্রাসী ও সেনাদের মধ্যে সংঘর্ষে অন্তত 13 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো কয়েকজন। নিহতদের মধ্যে 6 জন সেনা সদস্য। পাক সেনাবাহিনী বরাত দিয়ে খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাতুলু। এতে বলা হয়েছে শুক্রবার সন্ধ্যায় সন্ত্রাসীদের একটি দল একটি কম্পাউন্ডে হামলা চালিয়ে কয়েকটি পরিবারকে জিম্মি করে। পরে সেনাবাহিনী উদ্ধার অভিযান শুরু করলে উভয় পক্ষের মধ্যে রাতভর যুদ্ধ হয়। এতে 6 পাকিস্তানি নিহত এবং সন্দেহভাজন হামলাকারী সহ অন্তত 13 জন নিহত হয়েছেন। পাকিস্তানি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে ভারী অস্ত্রধারী সন্ত্রাসীরা শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ পশ্চিম বেলুচিস্তান প্রদেশের বাগ জেলায় আধাসামরিক বাহিনী সন্ধ্যায় ফ্রন্টিয়ার কর্পসের একটি কম্পাউন্ডে হামলা চালায় এবং একটি আবাসিক ব্লকে 3টি পরিবারকে জিম্মি করে। পরে উত্তর বেলুচিস্তানের ফ্রন্টিয়ার কর্পস কমান্ডার মুসলিম বাগে ক্লিয়ারেন্স অপারেশন শুরু করে সেনাবাহিনী। এতে একজন বেসামরিক নাগরিক সহ 7 পাকিস্তানি নিহত হন, এর মধ্যে 6 জন সেনা সদস্য, এছাড়া 1 নারী সহ আরো 6 জন আহত হন। প্রতিবেদনে বলা হয়েছে হামলার বিষয়ে কেউ তাৎক্ষণিকভাবে দায় স্বীকার করেনি, তবে সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ার এই দেশটি জুড়ে অনুরূপ হামলা চালিয়ে আসছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপির যোদ্ধারা। সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে সংঘর্ষে নিহত 144 ধারা জারি। একটি সামাজিক মিডিয়া পোস্টকে কেন্দ্র করে মহারাষ্ট্রের আকোলা শহরে 2টি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। এ ঘটনায় 2 পুলিশ সদস্য সহ আহত হয়েছেন 8 জন। স্থানীয় কর্মকর্তারা রবিবার 14 এপ্রিল এ তথ্য জানিয়েছেন। তারা বলেছে ওল্ড সিটি এলাকায় স্থানীয় সময় শনিবার রাত 11:30 দিকে ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশের 26 জনকে আটক করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে শহরের 4টি থানা এলাকায় 144 ধারা জারি করেছেন জেলা ম্যাজিস্ট্রেট নিমা অরোরা। এ আইন বেআইনি সমাবেশকে নিষিদ্ধ করে। পুলিশ সুপার বা ASP সন্দীপ ঘুরে জানান, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয় একটি ধর্মীয় পোস্টের পর সহিংসতার এই ঘটনা। অতিরিক্ত পুলিশ সুপার বা ASP মনিকা রাউত বলেন, শুরুতে 2 গ্রুপের সদস্যরা একে অপরকে লক্ষ্য করে পাথর ছুড়ে মারে। এ ঘটনায় কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ সুপার বা ASP সন্দীপ বলেন, সংঘর্ষে 1 জন নিহত এবং 8 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 2 জন পুলিশ রয়েছেন, তারা পাথরের আঘাতে আহত হয়েছেন। পরে টিয়ার গ্যাস ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আটক করা হয়েছে 26 জনকে, মামলা হয়েছে 2টি। ASP রাউত জানিয়েছেন, ঘটনার পর শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনি বলেন, অমরাবতী থেকে রিজার্ভ পুলিশের 1000 সদস্যকে আকোলা শহরে মোতায়েন করা হয়েছে। নাগরিকদের আতঙ্কিত না হয়ে এবং কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।